সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এজেলকে পেটে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আমার বার্থডে তো তখন আর কি এজেল ছিল পেটের ভিতর এখন এজেলেরই বার্থডে হচ্ছে এখানে তুই পছন্দ করেছিস এটা মামুনি তো আমি এটাই চেয়েছিলাম যে আমার বার্থডে যেখানে হয়েছে আমার মেয়ের বার্থডেও যাতে একই জায়গায় হয় তো সেজন্যই আসলে এইখানে আমাদের আসা এবং ভীষণ ভালো লাগছে যে মামুনি খুব এনজয় করছে সবাই এনজয় করছে আমি শুধু এজেলকে এটাই বলবো যে ও যাতে মানুষের মতো মানুষ হয় এবং ওর দ্বারা যাতে কখনো কারো ক্ষতি না হয় সবসময় উপকার হয় আমি শুধু এটাই উইশ করতে চাই যে মানুষের মতো মানুষ হোক এটা তো সবাই চায় শুধু আমি এটা চাই যে ও যেন সবসময় ভালো কাজের সাথে থাকে আমরা যতটুকু চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার হ্যাঁ বাবা তুমি হেল্প করবা না সবাইকে হ্যাঁ সবাইকে হেল্প করতে হবে আমি এটা চাই আমি চাই ও একটা মানবিক মানুষ হোক এর থেকে আর বেশি কিছু চাই না সত্যি কথা বলতে এইজেল আমাদের দুইজনের জন্যই প্রচণ্ড সৌভাগ্য নিয়ে আসছে যেদিন আমরা ফার্স্ট খবর পেয়েছি যে বারিশ কনসেপ্ট করেছে এইজেল আসছে বিশ্বাস করবেন না হয়তো এক মাসের মধ্যে আমাদের টোটাল সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমার বিজনেস অন্যান্য কাজ সব কিছু মানে এত ই করে হয়েছে ভালো করে হয়েছে হ্যাঁ এবং একটা কথা বলে না যে কন্যা আসলে ভাগ্য নিয়ে আসে এটা সত্যি কথা কন্যা ভাগ্য নিয়ে আসে